গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি তো ভীষণ খুশি আছি, কারণ আজকে হচ্ছে একটা স্পেশাল ডে। কী কী গেস করো তো, গেস করো তো, গেস করতে পারলে না কেউ কেউ পেরেওছে। হ্যাঁ, ইটস মাই বার্থডে, 4th December। তো হ্যাপি বার্থডে টু মি। তো আজকের অনেক সকাল সকাল উঠে পড়েছি, সেই 6টার সময়। কালকে রাত্রিবেলায় ফাংশন দেখে এসেছিলাম 1টার সময়, আজকে 6টায় উঠেছি, মানে কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিলাম। তো যাই হোক, বাজে বলে কথা, সকাল থেকেই প্ল্যানিং অনেক আছে। আর এখন বাজে 8:30, আমরা এখন ঘুরতে যাব। আমরা বলতে কে কে যাচ্ছি, তো দেখতে থাকো ভিডিওটা, যে কে কে তা যাচ্ছে কি যাচ্ছি না, তো সব কিছু ভিডিওতেই দেখতে পাবে। আর খুব ভালো লাগছে, কারণ হালকা হালকা ঠান্ডা লাগছে, আর পাখিগুলো ডাকছে। সকালবেলার ওয়েদারটাই, মানে আমরা তো আর পুরো শহরে থাকি না যে সারাক্ষণ গাড়ি ঘোড়ার আওয়াজ পাবো, আমরা থাকি গ্রাম শহর দুটোরই মিক্স, তাই এই ওয়েদারটা ভীষণ ভালো লাগে। তো চলো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এটা আমার নতুন কুর্তি, এটাই আমি কিনেছি 2 দিন আগে, তো বাজেতেই পরে নিলাম। তো কেমন লাগছে একটু বলো। এখন লিপস্টিকটা বাকি আছে, লিপস্টিকটা পরবো, আর গোপুকে নিয়ে যাচ্ছি সাথে করে। তো তোমরা চলো দেখতে থাকো ভিডিওটা কেমন। হ্যাঁ, আমার চ্যানেলে আরও একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই, চলো দেখতে থাকো। তো একটু লিকার চা খেয়ে নিচ্ছি, মা বললো খালি পেটে না বেরোতে। আর একটা আদা দেওয়া চা, একটু গলাটাও ভালো লাগবে। তো খেয়ে নিই, একবারে যখন আমরা সব বেরোব তখন দেখা হচ্ছে কেমন। এখানে আমরা 4 জন আছি, আমি, দিদি আর গোপু, আর বাকিরা রয়েছে সামনে। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর অটো ধরার আগেই মা আর দিদি খেয়ে নিচ্ছে ওখানে চা। আমি তো একবারই খেয়েছি, আমি বিশেষ একটা চা খাই না। এখানে আমি আর পুতুলে একটুখানি ফটো তুলে নিয়েছিলাম, চা ঢং শিখেছে, আর নতুন করে কিছু বলার নেই। তো এখানে এমন একটা পাকা কথা বলেছে, সেটা আর শোনাতে পারলাম না তোমাদেরকে, কোনো বাজে কথা না, মানে হ্যালো গাইজ, এরম মানে কি বাচ্চাদের মুখে না, এগুলো ভালোও লাগে না অবশ্য, তাই স্কিপ করে গেছে। আর আমরা এখানে চলে এসেছি গড়িয়া মেট্রোতে, গড়িয়া বাজার। তো আমরা সবাই চলে এসেছি, ওখানে দিদি গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে, আর আমরা এখন মেট্রোর জন্য ওয়েট করছি। তো মেট্রোটা আসুক, দেন আমরা মেট্রো করে যাব। কোথায় যাচ্ছি কি না সবটাই দেখতে থাকো। আর হ্যাঁ, আমি একসাথে বসতে পারিনি, ওখানে ওরা সবাই বসেছে আর আমি আলাদা অন্যদিকে, যে যেদিকে যেভাবে সিট পেয়েছি সেদিকেই বসে পড়েছি। তো দেখো চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে, আর দেখে অবশ্যই বুঝতে পারছো যে কোথায় এসে। হ্যাঁ ঠিক ভেবেছ, একদম মায়ের কাছে চলে এসেছি দক্ষিণেশ্বরে। খুব ভালো লাগছে, আর মায়ের একটা ইচ্ছেও পূরণ হলো অনেক দিনের। মা সেই গেছিলো 2016, আমি দিদি মা, সেই পুতুল হওয়ারও আগে, কত বছর আগে আমরা 3 জনে এসেছিলাম। আমার মায়ের একটা ইচ্ছে ছিল যে মেট্রোতে করে দক্ষিণেশ্বর যাব। তো অনেক দিন হলো মেট্রো হয়ে গেছে, আমরা আগেও এসেছি মেট্রো করে। তো মাকে নিয়ে আজকের আসলাম, আর ছুটিটাও পাচ্ছিলাম না আমরা ঠিকঠাকভাবে, তার জন্য সবাই মিলে চলে আসলাম মায়ের কাছে পুজো দিতে। আর জন্মদিনের দিন মায়ের কাছে পুজো দিয়ে সকালটা শুরু করলাম, এর থেকে ভালো কিছু হতেই পারে না। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, কারণ কি ভেতরে তো ফোনটা অ্যালাউ নেই, এখানে ফোনটা রেখে তারপরে যেতে হবে। ও যাবে, তো আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা একটু খাওয়া দাওয়া করবো। এখানে সবই ভেজ, তো ভেজটাই খাবো, দেখি ঠিক করিনি এখনও। তো পুজো টুজো তো দেওয়া হয়ে গেল, পুরো চারিদিকটা ঘুরবো, খাওয়া দাওয়াটা করে বিভৎস খিদে পেয়েছে। আমরা আজকের এখানে খেতে বসে পড়েছি, আর ওখানে গোপুকে দিয়ে দিয়েছি একটা পেয়ারা গোটা, ও খাক, আর এদিকে আমরা ছোলা ভাটুরে খেয়ে নিয়েছি। আর এখানে দেখো ওই হনুমানটাকে একটা পেয়ারা দেওয়া হচ্ছে, ও কী সুন্দর করে পেয়ারাটা হাত থেকে নিল, আবার সে খাচ্ছে,
কত চারিদিকে হনুমান ভর্তি, আমি যা ভয় পাচ্ছি, কিন্তু পুতুল আমার মা দিদির কারোর কোনো ভয় নেই। আমি তো ভাবছি একটা যদি আমাকে হনুমান এসে তাড়া করে, আর এখানে কি কিউটসা একটা বেবি, ছোটোবেলায় না আমাকে হনুমানে তাড়া করে হনুমান ফেলেও দিয়েছিল। আমাদের পাড়ায় একটা বটগাছ রয়েছে, সেখানে আগে হনুমানের বাসা ছিল, সেই হনুমান যেই আমাকে একটা বাচ্চা হনুমানই ধরেছিল, সেই থেকে আমার ভীষণ ভয় হনুমানের প্রতি। তো চলো এবার আমরা একটু পুরোটা ঘুরে দেখি। তখন আমি আর পুতুল কত, হ্যাঁ কত পায়রা উড়ালাম। ঘুরতে ঘুরতে চলে এসেছি গঙ্গার ঘাটে। কার কার গঙ্গার ঘাট, সমুদ্র ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো ভীষণ শান্তি ফিল করি এখানে। আমি দিদি পুতুল মা সবাই চলে এসেছি, আর আমি এখানটা এক ভিউটা নিচ্ছিলাম। পুরো স্নিগ্ধ শান্ত শান্ত, খুব ভালো লাগে ব্যাপারটা আমার। আমাকে ধরো, কে নামবে, কে নামবে, কে নামবে? মা, ও কাকিমা ঢাকনাটা দিন তো, ঢাকনাটা দেখলে, ঘটনাটা শুনতে পেলে তোমরা? পুতুলের রাগ হয়ে গেল, ঘা ঢাকনাটাই ছুঁড়ে ফেলে দিয়েছে জলের মধ্যে। ওর নাকে আবদার এখানে তার দুদানের সাথে সেও গঙ্গা জল তুলবে, এটা কি সম্ভব? তার জন্য রাগ। গুড ইভিনিং বন্ধুরা, আমি দক্ষিণেশ্বর থেকে ফেরার পরে আর কথা বলতে পারিনি, ফেরার সময়ও আর কি আর কথা বলা হয়নি, কারণ ভীষণ টায়ার্ড ছিলাম। আর আমরা বাড়ি ফিরেছি 4:45 নাগাদ, আর এসে সব একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আর এখন বাজে ঠিক 5:07, আর আমি এখন রেডি হয়ে নিয়েছি। এটা হচ্ছে সেই ভাই ফোটায় পাওয়া গিফটটা, আমার ভাই দিয়েছিল, আর নতুন আজকে পরে নিয়েছি ব্ল্যাক জিন্স দিয়ে। এই যে দেখাতে পারছি না পুরোটা, ঘরে এখন কেউ নেই, মা একটু গেছে বাইরে কেনাকাটা করতে, আর দিদিরা গেছে বাড়িতে, ওরাও আসছে এখন। একটু ছোটো করে ছোটোখাটো একটু পার্টি হবে, পার্টি বলতে কেক কাটিং, খাওয়া দাওয়া এটুকুই হবে আর কি। আর এখন আমি যাচ্ছি, আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন করে বললো একটু দেখা করো, কিছুক্ষণের জন্য হলেও দেখা করো, তো তার কথা তো ফেলা যেতে পারে না, বন্ধু বলে কথা, আর অনেকদিন দেখাও হয় না, তো তার সাথে দেখা করতেই যাচ্ছি। তো চলো কাছাকাছি যাচ্ছি, একটু যাই, গিয়ে তার সাথে আগে দেখাটা হোক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, এই যে আমরা চলে এসেছি সোনারপুরের বাবরচিতে। এখানকার খাবারের কোয়ালিটি খুব সুন্দর ছিল, টেস্টিও ছিল। তো এখানে আমরা দুজন এখন খাওয়া দাওয়াটা করে নেবো। এই যে আমার সেই ফ্রেন্ড, তো সে আমার জন্য কেকও নিয়ে এসছে, সারপ্রাইজ দিয়েছে, আর সারপ্রাইজ পেতে কে না ভালোবাসে। আর তাও আবার বৈদ্যের দিন, আমি তো ভীষণ হ্যাপি হয়ে গেছি। তো কার কার এরকম সারপ্রাইজটা পেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট পেতে, কমেন্টটা ভুড়ি 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 ভরে যায় জানো, ঠিক আছে? না সরো, তুমি সরো, সরে যাও, না নট অ্যালাউ, কেন না? তুমি আমাকে হ্যাপি বার্থডেতে একটা হাপ্পা দাওনি পর্যন্ত, সবাই দেখছে, হাপ্পা দিয়ে দাও, দিয়ে দাও, ছোটরা দিয়ে দাও, সবাই তাহলে বলবে বাচ্চাটা কি ভালো। কত হলো? 27 করবে, ওর মা বোঝাইতে যায় না। ওটাই তো, 28 আমি আজকের পা দিলাম, তো কেউ কি বলবে? সবাই বলে সুইট 16। তো এখন বাড়িতে সবাই চলে এসছে, সুমনও এসছে, সুমন এসছে লেট করে, তাই ওর উপরে একটু আমি ক্ষিপ্ত হয়ে গেছিলাম, তার জন্য একটু মোটটা বিগড়ে। যাই হোক, এবার কেক কাটিং হবে, তো নিজের বার্থডে কেক আমিও একটু ওদেরকে হেল্প করে দিয়েছি রেডি করতে। আমার ওই বোন এক রয়েছে, ওই রেডি করছিল, আমার এই বান্ধবীগুলো এসছে, সবাই গিফট দিয়েছে। গিফটটা বড় কথা নয়, গিফট পেলে হ্যাঁ সবাই খুশি হয়, কিন্তু গিফটের থেকেও বেশি মজা হয় সবাই একসাথে মজা করতে, আমার তো খুব ভালো লাগে। হাসির কিছু হয়নি, গরম গরম লাগছে না, ওটা একটু দেখিস দেখে কি হবে, ওর তো জন্মদিন, যা চলো ক্যাপ্টেন।
সবাইকে নিয়ে একটা ছবি তোলো, যা ও মাঝখানটা যায়, ওকে ওকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে দুটো জ্বালালে আরো ভালো লাগতো, জ্বালিয়ে দে সুমি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Pukki Maach, happy birthday to you, হাততালি দাও ললা তো ললা, হে ললা ওকে ক্লোজ করে নিয়ে ছবি তোলো। এসো ভাই, এইটা এটা তো পুরোটা কেমন কালো কালো, এদিকে তাকাও এদিকে তাকাও, কাটিছিস ফটো তুলছিস কি না? ওই তো সুমনদা করছে, তো সুমনদা ভিডিও বানাচ্ছে, কর তুলেছি তুলেছি। এ বাবা কি করছে, পচা বাচ্চা। আচ্ছা কেক কেটে দিই, তুমি খাও তারপরে, দে ওকে আগে কেটে দে, হ্যাঁ ওকে আগে দে, পাঠিয়েছি ভালো করে মাখিয়ে চোখ বন্ধ, নিচু কর রিয়াকশন দে। সেটা শুকনো ভাবে থ্যাংক ইউ কে বলে, কিভাবে থ্যাংক ইউ বলো, তোদের সামনে জড়িয়ে ধরেছো বুঝলে, বেজা থ্যাংক ইউ বল, শুনো দেখি ডিজাইনটা দেখা সবাইকে। ও মা আসো, মা একটু আসো, আয় শাস্তি দিয়ে আয়, হ্যাঁ শুনো শুনো লাগে আপনার শাস্তি দিয়ে আসো, চলো কই আসো, কাকিমা জানে সুন্দর হচ্ছে, আজকের রাত্রের মেনু ছিল বিরিয়ানি পায়েস আর কেক।
তো এই সব কিছুর জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এটা সেকেন্ড কেক আমার আজকের, এটা ফার্স্ট কেক, আর এটা সুমন গিফট করেছে, তোমরা তো দেখলেই বাকি গিফটগুলো। আর দিদি আমাকে গিফট করেছে একটা লেগিংস, এটা কিনা আমার খুব দরকারি ছিল। আর আজকের তোলা কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে আমি আজকের ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কেন ভালো লাগবে, তো সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কারণ সামনে আরও আরও অনেক ভিডিও আসতে চলেছে, ইন্টারেস্টিং অনেক কিছু দেখতে হবে, তো ওয়েট করো। আর আমাকে আশীর্বাদ করো তোমরা সবাই, বড়রা যারা আসো, আর ছোটরা আমাকে ভালোবাসা দিও, যাতে আমি সামনের দিনে অনেক ভালোভাবে দিনটা কাটাতে পারি। তো আজকের মতন টাটা, বাই বাই, সি ইউ নেক্সট ভিডিওতে, দেখা হচ্ছে।